দাওয়ার ল্যাঙ্গুয়েজ হবে ভেরি সফট অ্যান্ড মাইল্ড, এবং এটার ইম্প্যাক্ট এবং ইনফ্লুয়েন্স কিন্তু হৃদয়ের ভেতরে অনেক বেশি। প্রয়োজনে অপ্রয়োজনে হয়তো উত্তেজিত হয়ে যাচ্ছি, খুব আগ্রাসী হয়ে অ্যাটাকিং একটা অ্যাটিটিউড নিয়ে কথা বলতেছি, এটা অনেক সময় আমরা ভুল করে ফেলি। অপ্রয়োজনীয় আসর জমানো বিষয়গুলো এনে যদি আপনি পুরো এক দেড় ঘন্টা সময় নষ্ট করে দেন, তাহলে আসলে যে উদ্দেশ্যে তাফসির মাহফিলগুলো অ্যারেঞ্জ করা হচ্ছে ওটা থেকে কিন্তু শ্রোতারা বঞ্চিত হচ্ছে। ভাই, কী করে ভাইরাল হওয়া যায়, কী করে পপুলার হওয়া যায়, এটা নিয়ে একটা অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে আমাদের অনেকের মধ্যে। এই জমিনে অনেক বিখ্যাত লোক আছে, আসমানে তারা অখ্যাত, আর এই জমিনে অনেক অখ্যাত লোক আছে যারা আসমানে বিখ্যাত। সো আমরা যেন আসমানে বিখ্যাত হতে পারি, আল্লাহ তাআলার কাছে আমি কতটুকু পপুলার, দ্যাট শুড বি আওয়ার কনসার্ন। বাংলাদেশে বেসিক্যালি ডিসেম্বর থেকে খুব জমজমাটভাবে তাফসির প্রোগ্রামগুলো শুরু হয়, এবং ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই চার মাসেই তাফসির প্রোগ্রামগুলো খুব বেশি হয়, যেহেতু প্রচণ্ড শীত থাকে, ফলে আমাদের আউটডোর প্রোগ্রামগুলো করতে অনেক সুবিধা হয়। তো আমাদের দিনী ভাইরা, দাঈ ইলাল্লাহ ভাইরা, যারা এই শীতের রাতে ঘুরে ঘুরে পুরো দেশব্যাপী তারা কোরআনের দাওয়াকে পৌঁছে দিচ্ছেন, আমরা আমাদের প্রিয় মুফাসসির কোরআন ভাইদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, রহমতের চাদর দিয়ে আমার প্রিয় দাঈ ইলাল্লাহ ভাইদেরকে আল্লাহ তাআলা আবৃত করে রাখুক। আমিও গত অনেকগুলো বছর ধরেই সাধারণত ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত এই চার মাস বাংলাদেশে থাকতাম তাফসির প্রোগ্রামগুলোতে জয়েন করার জন্য। এবছর করোনা পরিস্থিতি এবং আরও কিছু জটিলতা মিলে, সব মিলে তাফসির প্রোগ্রামগুলোতে আমার থাকার সুযোগ হচ্ছে না। আসলে তাফসির প্রোগ্রামগুলোকে খুব মিস করছি, তাফসিরুল কোরআনের মঞ্চগুলোকে মিস করছি, আপনাদেরকেও খুব মিস করছি। আল্লাহ তাআলার মেহরবানি যে আবহমান কাল ধরে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে এই শীতকালে, শীতের মৌসুমে এই আউটডোর প্রোগ্রামগুলো, এই তাফসির প্রোগ্রামগুলোর মধ্য দিয়ে কিন্তু গণমানুষের কাছে, সাধারণ জনসাধারণের কাছে দিনের মেসেজগুলো পৌঁছে দেওয়ার এটা একটা বড়, মানে হিউজ অপরচুনিটি আলহামদুলিল্লাহ। খুব সহজেই আমরা মানুষের সাথে ইন্টারেক্ট করতে পারি, মিশতে পারি, যেতে পারি, কথা বলতে পারি, আর এখন মিডিয়ার কল্যাণে এটা ছড়িয়ে পড়ছে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের দুয়ারে। দেশের বাইরেও যে সমস্ত বাংলা ভাষাভাষী লোকেরা রয়েছেন, আমাদের প্রবাসী বাংলা ভাষাভাষীরা রয়েছেন, তারাও এই তাফসির মাহফিলগুলো শুনছেন, উপকৃত হচ্ছেন, শেয়ার করছেন। সো এটা আমার কাছে মনে হয় যে দিন প্রচারের খুব উর্বর একটা ময়দান, এবং এই দাওয়া কাজে আল্লাহ তাআলা বারাকা দান করুক এই কামনা করি। এই বছর আসলে আমার পক্ষে সম্ভব হয়নি অংশগ্রহণ করা, অনেকেই লিখেছেন যে হুজুর আপনাকে অনেক মিস করছি, আপনার আলোচনা মিস করছি, আমিও মিস করছি এই তাফসির প্রোগ্রামগুলো, যেহেতু প্রায় 2013-14 সাল থেকে আমি বেসিক্যালি বাংলাদেশে তাফসির প্রোগ্রামগুলোতে জয়েন করি প্রফেশনালি, মানে একেবারে ফুল ফ্লেজে প্রায় 3-4 মাস টানা আমিও তাফসির প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করতাম। এই বছরই আনফর্চুনেটলি সেটার সুযোগ আমার হয়নি। সো আপনারা যেমনি মিস করছেন, আমিও আপনাদেরকে মিস করছি এবং তাফসির প্রোগ্রামের মঞ্চগুলোকে মিস করছি। তো যেহেতু এই তাফসিরুল কোরআনের এই ময়দানগুলোর সাথে বা এই দাওয়া সেক্টরের সাথে আমার বেশ ইনভলভমেন্ট ছিল, ফলে এই তাফসির প্রোগ্রাম নিয়ে বাংলাদেশে শীতের সিজনে যে প্রোগ্রামগুলো হচ্ছে এটা নিয়ে আমার কিছু অবজারভেশন আমি চাচ্ছি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই পর্যায়ে আমি আমার প্রিয় দায়ী ভাইদের উদ্দেশ্যে দু একটি কথা দিনী ভাই হিসেবে শেয়ার করতে চাই। আলহামদুলিল্লাহ অনেক দায়ী ভাইরা, আলহামদুলিল্লাহ তরুণ দায়ীরা আমি বলবো, ওনারা দাওয়া ফিল্ডে আসছেন, কথা বলছেন, আলহামদুলিল্লাহ বা শুক্রুলিল্লাহ। আমার প্রিয় ভাইদেরকে, আমার কলেজের টুকরা দায়ী ভাইদেরকে আমি ওয়েলকাম জানাই, বিশেষ করে তরুণ দায়ীদেরকে, আপনারা এই ময়দানে আসুন, কোরআন সুন্নার কথা আপনি ছড়িয়ে দিন। যত বেশি ভাইকে আমরা কোরআনের কথা শোনাতে পারবো এটাই আমাদের সৌভাগ্য, আমরা এটাই তো চাই, আল্লাহ তাআলার কথা, কোরআনের কথা ছড়িয়ে পড়ুক গোটা বিশ্বময়। তো তরুণ দায়ী ভাইদের উদ্দেশ্যে আমি দুই একটি বিষয় শেয়ার করতে চাই। প্রথমেই বলে রাখি যে বিষয়গুলো শেয়ার করব এগুলো একান্তই আমার পার্সোনাল রিয়েলাইজেশন, উপলব্ধি, এবং যে কথাগুলো আমি বলবো এগুলো প্রথমে আমার জন্য রিমাইন্ডার, আমি আমাকে রিমাইন্ড করছি, আমাকে রিমাইন্ডার দিচ্ছি, পাশাপাশি আপনাদেরকেও রিমাইন্ডার দিচ্ছি, কারণ আল্লাহ তাআলা বলছেন ওয়াদাক্কির ফা ইন্নাজ যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি রিমাইন্ডার দিন, আপনি মানুষকে রিমাইন্ডার দিন, কারণ এই রিমাইন্ডারগুলো বিশ্বাসীদের অনেক উপকার করে, অনেক কাজে দেয়। সো আশা করছি রিমাইন্ডারগুলো আমার দায়ী ভাইদের অনেক কাজে দিবে। প্রথমত তরুণ দায়ী ভাইদের উদ্দেশ্যে আমি যেটা বলবো সেটা হচ্ছে, আমার মনে হয় যারা দাওয়া ফিল্ডে আপনারা কথা বলেন, প্রথম সাজেশন হচ্ছে আমাদের উচিত বিষয়ভিত্তিক আলোচনা করা, থিমেটিক ডিসকাশন যেটাকে আমরা বলি, একটা থিমকে বাছাই করে সেটার আলোকে কোরআন সুন্না দিয়ে কথা বলা। আপনি যদি তাফসিরও করেন সেখানে তাফসিরে মাওদুঈ আপনি করতে পারেন, একটা টপিককে আপনি সিলেক্ট করে সেটার আলোকে আপনি কোরআন সুন্না দিয়ে বিষয়টাকে বিশদভাবে বর্ণনা করা, অথবা হাদিসের দার্সও হতে পারে,
একটা বিষয়ের উপর হাদিস চুজ করে আপনি সেটার ব্যাখ্যা করলেন। তো থিমেটিক ডিসকাশন বা বিষয়ভিত্তিক আলোচনার সবচেয়ে বড় ফায়দা হচ্ছে যে ওই বিষয়টার ব্যাপারে একটা সম্যক ধারণা হয়ে যায় শ্রোতাদের, ভালো একটা ধারণা নিয়ে যেতে পারে। লেটস সে আপনি জাস্টিস, দ্য ইস্যু অফ জাস্টিস ইন ইসলাম, হ্যাঁ, জাস্টিস নিয়ে কথা বললেন, মানে আরবিতে যেটাকে বলে ইনসাফ, বাংলায় বলে ন্যায়পরায়ণতা। তো কোরআন এই ব্যাপারে, এই জাস্টিস বা ন্যায়পরায়ণতার ব্যাপারে কী বলে? আপনি কোরআন দিয়ে শোনালেন, আপনি হাদিস দিয়ে শোনালেন, আপনি রাসূলুল্লাহ ইসলামের জীবনী থেকে শোনালেন, সাহাবাদের বিভিন্ন আকওয়াল ওনাদের স্টেটমেন্ট থেকে শোনালেন। বর্তমান প্রেক্ষাপটে এই যে জাস্টিস ভায়োলেট হচ্ছে, হিউম্যান রাইট ভায়োলেট হচ্ছে ব্যাপারে কোরআন কী কী বলে, কীভাবে এই ন্যায়পরায়ণতা, এই জাস্টিসকে ফিরিয়ে আনা যায়, ইনসাফ ভিত্তিক কার্যক্রম কীভাবে পরিচালনা করা যায়, আপনি এটার ব্যাপারে বিশ্লেষণ করলেন। ফলে পুরো এক দেড় ঘন্টার আলোচনার মধ্যে ইনসাফ নিয়ে, জাস্টিস নিয়ে, কোরআন কী বলে, হাদিস কী বলে, সাহাবারা কী বলেছেন, রাসূলুল্লাহ ইসলাম কীভাবে এই জাস্টিস প্রতিষ্ঠা করেছেন বা সাহাবারা কীভাবে প্রতিষ্ঠা করেছেন, এই ব্যাপারে মানুষ একটা ধারণা পেয়ে গেল। সো বিষয়ভিত্তিক আলোচনার গুরুত্ব কিন্তু খুবই বেশি। আমরা যারা দাঈ ইলাল্লাহ, আমাদের এই প্র্যাকটিসটা করা উচিত, কারণ আপনি অনেক মূল্যবান সময় স্যাক্রিফাইস করে এক জেলা থেকে আরেক জেলায় যেয়ে কথা বলছেন। যারা আয়োজক কমিটি বিপুল অর্থ ব্যয় সাপেক্ষে তারা বিশাল একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করছে, যারা শ্রোতা হাজার হাজার শ্রোতা, তাদের হাজার হাজার ঘন্টা এখানে ওনারা নষ্ট করছে। সো এখান থেকে কিছু নিয়ে যেতে হবে। এখানে যদি এদিক সেদিক আজে বাজে কথা বলে, অন্যের গীবত করে, অন্যকে খোঁচা মেরে কথা বলে, অন্যকে ছোট করে হ্যাও করে কথা বলে, অপ্রয়োজনীয় বাজে কথা বলে, অপ্রয়োজনীয় আসর জমানো বিষয়গুলো এনে যদি আপনি পুরো এক দেড় ঘন্টা সময় নষ্ট করে দেন, তাহলে আসলে যেই উদ্দেশ্যে তাফসির মাহফিলগুলো অ্যারেঞ্জ করা হচ্ছে ওটা থেকে কিন্তু শ্রোতারা বঞ্চিত হচ্ছে। এবং এটা একটা আমানত, যারা এই দাওয়া কাজ করছেন তাদের কাঁধের উপর এটা অনেক বড় একটা আমানত, এটা আমাদেরকে ফিল করতে হবে। এবং যাদেরকে আল্লাহ তাআলা পরিচিতি দান করেছেন, এটা আরও বড় ধরনের একটা আমানত, কারণ এই পরিচিতিটা দিনের জন্য, ইসলামের জন্য। সো এটার জন্য ইসলামের জন্য ব্যয় হয়। আল্লাহ সবাইকে পরিচিতি দান করেননি, যাদেরকে এই পরিচিতি দান করেছেন এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নেয়ামত, পাশাপাশি আমানত, এটা ফিল করে যেন আমরা দাওয়া কাজ করি। তাহলে প্রথম সাজেশন হচ্ছে বিষয়ভিত্তিক কথা বলা, এবং আপনি বিষয়ের ভেতরেই থাকার চেষ্টা করুন। যদি হতে পারে যে উদাহরণ দেওয়ার জন্য আপনি ডানে বা এদিক সেদিক কিছু উদাহরণ দিলেন, আর তারপর আপনি আপনার সাবজেক্টে চলে আসুন, আবার আপনি আপনার বিষয়ে কথা বলুন। তো এই টপিক বেসড কথা বললে আসলে শ্রোতারা উপকৃত হয় বেশি, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং আমরা যারা কথা বলি আমাদের অনেক সাবধানে কথা বলা উচিত। সম্মানিত দাঈ ইলাল্লাহ ভাইরা, ক্রস চেক করে কথা বলা, ভালোভাবে নিশ্চিত হয়ে কথা বলা, এই প্র্যাকটিসটা আমাদের করা উচিত। এটার ফলে আপনার একটা গুড ইমপ্রেশন তৈরি হবে, শ্রোতারা বুঝবে যে না, আপনার আলোচনা থেকে অনেক কিছু শেখা যায়, জানা যায়। তো এটা করার জন্য আপনার রেগুলার স্টাডি করতে হবে, প্রতিদিন আপনার স্টাডি করা, রিসার্চ করা, গবেষণার সাথে জড়িত থাকতে হবে। তা না হলে এরকম কোয়ালিটি লেকচার দেওয়া সম্ভব না। আমি দেখি যে আমাদের অনেক দায়ী ভাইরা প্রতিদিন হয়তো তাফসির করছেন, অনেকের দুইটা তিনটা করে তাফসির এক এক দিনে। তো একজন যদি দুইটা তিনটা চারটা করে প্রোগ্রাম আপনি করেন, তো আপনি পড়াশোনাটা করেন কোথায়? খুব ফ্র্যাঙ্কলি স্পিকিং, যদি একেবারে লজিক্যালি আমরা চিন্তা করি, আমি যদি চারটা ডেলিভারি একদিনে দেই, তাহলে চারটা ডেলিভারির জন্য যে ম্যাটেরিয়াল আমার প্রিপেয়ার করার দরকার ছিল এটা আমি কখন করলাম? আমি যদি পর্যাপ্ত পড়াশোনাটা না করি, তাহলে আমি কোয়ালিটি লেকচার দিব কিভাবে? সো আমার মনে হয় রেগুলার মাহফিল করা, প্রতিদিন মাহফিল করা, এটাও একটা বড় সমস্যা কোয়ালিটি লেকচার ডেলিভারি দেওয়ার ব্যাপারে। সো একটু গ্যাপ দিয়ে দিয়ে তাফসির প্রোগ্রাম যদি আপনি করেন পড়াশোনা করে করে, তাহলে সেই কোয়ালিটি লেকচারগুলো আপনি দিতে পারবেন। অথবা যদি কারো এরকম প্ল্যান থাকে যে আমি তিন চার মাস দাওয়া কাজ করব, ডিসেম্বরের আগে তিন চার মাস আমি খুব ভালো করে স্টাডি করে, লেকচার শিট রেডি করে, ম্যাটেরিয়াল রেডি করে বা দার্স রেডি করে, তারপরে সেগুলোর আলোকে করবো, সেটাও হতে পারে। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের আলোচনাগুলো যেন থিমেটিক ডিসকাশন হয়, তাফসির মাওদুঈ, মুহাদারা মাওদুঈয়া, বিষয়ভিত্তিক যাতে হয়, লোকজন যাতে উপকৃত হয়, তাহলে দেখা যাবে যে শ্রোতারা যারা আসছে তারা কিছু নিয়ে যেতে পারবে এবং আউটপুটটা খুব বেশি হবে। আমার তরুণ দিনী ভাইয়েরা যারা দাঈ ইলাল্লাহর কাজ করছেন, তাদের জন্য আমার দ্বিতীয় যেই হাম্বল সাজেশন, সেটা হচ্ছে একজন দাঈ ইলাল্লাহর একটা বড় ধরনের বৈশিষ্ট্য হচ্ছে তিনি কোমলভাষী হবেন, খুব সফট ল্যাঙ্গুয়েজে তিনি কথা বলবেন, কোমল ভাষায়, দরদ মাখা মন নিয়ে তিনি কথা বলবেন, এটা খুব জরুরি। অনেক সময় এটা আমাদের মিসিং হয়ে যায়, হয়তো আমরা কথা বলতে বলতে অপ্রয়োজনে হয়তো উত্তেজিত হয়ে যাচ্ছি, খুব আগ্রাসী হয়ে অ্যাটাকিং একটা অ্যাটিটিউড নিয়ে কথা বলতেছি, এটা অনেক সময় আমরা ভুল করে ফেলি, এটা আমাদের খেয়াল রাখা দরকার।
দাওয়ার ল্যাঙ্গুয়েজ হবে ভেরি সফট অ্যান্ড মাইল্ড, এবং এটার ইম্প্যাক্ট এবং ইনফ্লুয়েন্স কিন্তু হৃদয়ের ভেতরে অনেক বেশি। একটু খেয়াল করে দেখুন, সূরা তোহার 44 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ফেরাউনের কাছে দাওয়া নিয়ে যেতে বললেন মুসা আলাইহিসসালাম আর হারুন আলাইহিসসালামকে। কার কাছে দাওয়াত দিতে হবে? ফেরাউনের কাছে, পৃথিবীর সবচাইতে বড় সন্ত্রাসী, সবচাইতে বড় টেরোরিস্ট, সবচাইতে বড় খোদাদ্রোহী, আল্লাহদ্রোহী ফেরাউনের কাছে মুসা আলাইহিসসালাম আর হারুন আলাইহিসসালাম দাওয়াত নিয়ে যাবেন। তো কিভাবে দাওয়াত দিতে আল্লাহ বললেন? আল্লাহ বললেন ফাকুলা লাহু কওলান লাইনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, মানে হে মুসা এবং হারুন, তোমরা দুই ভাই মিলে ফেরাউনের কাছে যে খুব কোমল ভাষায়, ভেরি সফট অ্যান্ড মাইল্ড ল্যাঙ্গুয়েজ ইউজ করে তোমরা তাকে দাওয়া দাও, সফট ভাষায়, খুবই সফট, দরদ মাখা মন নিয়ে কোমল ভাষায় যে ফেরাউনকে দাওয়াত দাও, লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হতে পারে যে তোমাদের এই সফট ল্যাঙ্গুয়েজ শুনে, তোমাদের দরদ মাখা কথা শুনে সে হয়তো উপদেশ গ্রহণ করবে, হয়তো সে ফিরে আসতে পারে, আও ইয়াখশা, অথবা সে আমাকে ভয় করতে পারে। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, একটু খেয়াল করে দেখেন, ফেরাউনকে যখন দাওয়াত দিতে বলা হচ্ছে, আল্লাহ বলেছেন কুলা লাহু কাউলান লাইনা, সফট ল্যাঙ্গুয়েজে কথা বলো, কোমল ভাষায়, যাতে ওদের হৃদয়ে হৃদয়ে পৌঁছে যায় কথাটা, যাতে টাচ করে। তো এখন আমাদের আশেপাশে যারা অন্যায় করছে, যাদেরকে আমরা অন্যায়কারী বলি, আমাদের দৃষ্টিতে যারা পাপাচারী, অনাচারী, তারা কি ফেরাউনের চাইতেও বড় অনাচারী? তারা কি ফেরাউনের চাইতেও বেশি পাপাচারী? তারা কি ফেরাউনের চাইতেও বেশি নিকৃষ্ট? ফেরাউন তো বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় রব, ফাহাসারা ফানা দা ফাকালা আনা রব্বুকুমুল আলা, সবাইকে জড়ো করে বলেছিল আমার চেয়ে বড় খোদা, আমার চেয়ে বড় রব আছে কেউ আমি জানি না, সে আল্লাহর চেয়েও উপরের অবস্থানে, আল্লাহর চেয়েও সে বড়, এরকম দাম্ভিকতা সে দেখিয়েছে। এত বড় সন্ত্রাসীর কাছে, জালিমের কাছে দাওয়াত যখন দিতে বলা হলো, আল্লাহ বললেন ফাকুলা লাহু কওলান লাইনা, হে মুসা এবং হারুন সফট ল্যাঙ্গুয়েজ ইউজ করো, মর্মস্পর্শী, হৃদয়স্পর্শী ভাষা দিয়ে তার সাথে কথা বলো, তাকে দাওয়াত দাও, দরদ মাখা হৃদয় নিয়ে দাওয়াত দাও। সো এটা অনেক সময় আমরা মিসিং করে ফেলি। আপনি যদি কাউকে শুধরাতে চান, আসলেই যদি আপনি কাউকে কারেকশন করতে চান, কারেক্ট করতে চান, সংশোধন করতে চান, শুধরাতে চান, তাকে সফট ভাষায় বলতে হবে। আপনি যদি তাকে হিট করে কথা বলেন, আগ্রাসী একটা অ্যাটিটিউডে যদি আপনি, ফাইটিং অ্যাটিটিউডে যদি কথা বলেন, ডিরেক্টলি তাকে ইঙ্গিত করে যদি কথা বলেন, সে জীবনেও শুধরাবে না, এটাই হিউম্যান নেচার। মানুষকে কোমল ভাষায় যদি বলা যায়, দরদ দিয়ে যদি বলা যায়, তাহলে হয়তো সে শুনবে। অর্থাৎ একটা, যারা ভুল করছে, যারা অন্যায় করছে, আমাদের দৃষ্টিতে যারা পাপাচারী, যারা ভুল করেছে, যারা সঠিক পথে নেই, তাদের জন্য একটা ভালোবাসা আমার হৃদয়ে থাকতে হবে। অর্থাৎ আমি যে তার শুভাকাঙ্ক্ষী, এটা তার ফিল করতে হবে, সে যেন ফিল করে যে শুভাকাঙ্ক্ষী। আপনি যখন দাওয়া কাজ করতে যাবেন, আগে তাদের জন্য দোয়া করা উচিত। একটা টপিক নিয়ে যখন আপনি কথা বলবেন, আপনার আপনার অ্যাটিটিউডটা এমন থাকা উচিত আমাদের, যে আল্লাহ এই কথাটা আমার ভাইদের হৃদয়ে তুমি ঢুকিয়ে দিও। আপনার আপনার একটা দরদ থাকা দরকার, হায়রে আমার ভাইরা বুঝতেছে না, হায়রে লোকগুলো তো বিপথে চলে গেল, আহারে তারা তো শয়তানের ফাঁদে পা দিয়ে অন্ধকার পথে চলে গেল, তাদের জন্য একটা দরদ, একটা ভালোবাসা, তাদের জন্য একটা ফিলিংস নিয়ে আপনার এই দাওয়া কাজ করতে হবে। তো এটা আমরা অনেক সময় মিস করে ফেলি, এই কোমল ভাষায় দরদ মাখা মন নিয়ে দাওয়াটা যে পৌঁছাতে হয়, তার বিপরীতে আমরা প্রায়ই হয়তো উত্তেজনা ছড়িয়ে ফেলি, হয়তো খুব বেশি অ্যাগ্রেসিভ হয়ে যাই, এবং আমি আমরা হয়তো ভাবছি যে এটাই হয়তো রাইট অ্যাপ্রোচ, কিন্তু অনেক সময় এটা হিতে বিপরীত হয়ে যায়। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনের দিকে তাকাই, তাহলে আমরা দেখব যে আল্লাহ তাআলা বলছেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, নবী হে আল্লাহর রহমতে আপনি, আল্লাহর মেহরবানিতে আপনি কোমল হৃদয়ের অধিকারী হয়েছেন, লিনতা লাহুম ওলাউ কুনতা ফাদদান গালিজ আল কলবি লানফাদ্দু মিন হাওলিক, আপনি যদি কর্কশ ভাষী হতেন, রূঢ় ভাষী হতেন, অ্যাগ্রেসিভ হতেন, আগ্রাসী মনোভাবের হতেন, আপনার থেকে লোকেরা ভেগে ভেগে পালিয়ে যেত। এই যে এখন আপনাকে দেখলে, আপনার কোমল হাসি দেখলে, আপনার দরদ মাখা কথা দেখলে, যেমনি আপনার চারদিকে লোকজন ভিড়তে থাকে, এরকম ভিড়তো না, আপনাকে ছেড়ে সবাই পালাতো। সো এটা আমাদের খেয়াল রাখা দরকার। অনেকে বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ভাষণ দিতেন গরম ভাষণ, চোখ লাল হয়ে যেত, গড় গড় করতেন, কণ্ঠ উঁচু হয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব ভাষণ এরকম ছিল না, যেই ভাষণগুলো তেজস্বী জ্বালাময়ী ভাষণ দেওয়া দরকার ছিল, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেজস্বী ভাষণে দিতেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশিরভাগ কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশিরভাগ দাওয়া অ্যাপ্রোচ ছিল কোমল, দরদি একটা হৃদয় নিয়ে তিনি কথা বলতেন। সাহাবারা বলতেন ওয়াজিলাত মিনহাল কুলুব,
রাসূলের কথা শুনে আমাদের হৃদয় গলে যেত, জারাফাত মিনহাল অয়ুন, আমাদের চোখ দিয়ে দাঁড় দাঁড় করে পানি নামতো বিষ্ণু ইসলামের এই চমৎকার কথাগুলো শুনে। সো এটার জন্য আমরা খেয়াল রাখি, আমরা যদি কাউকে সংশোধনের নিয়তেই কথা বলি আমরা যেন তাদের প্রতি আগ্রাসী না হয়ে উঠি, বরং একটা দরদ মাখা হৃদয় নিয়ে যেন আমি কথা বলি। রাসূল ইসলাম কীভাবে অন্যকে শুধরাতেন আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে কোনো সাহাবি ভুল করেছে, অন্যায় করেছে, এটা যখন রাসূল ইসলামের কাছে বিচার দেয়া হতো তিনি সাহাবাদেরকে ডাকতেন, ডেকে তিনি বলতেন মা বালু আকওয়ামিন ইফআলুনা কাযা ওয়া কাযা, অর্থাৎ তোমাদের কি হয়েছে, তোমাদের মধ্যে অনেকে নাকি এমন এমন করে, মা বালু আকওয়ামিন ইয়াকুলুনা কাযা ওয়া কাযা, তোমাদের কি হলো, তোমাদের অনেকে নাকি এমন এমন বলে, এটা তো ঠিক নয়, এটা তো মহা অন্যায়। এভাবে যখন তিনি বলতেন তখন কে এমন এমন করে, কে এমন এমন বলে, সেই সাহাবির কিন্তু টনক নড়ে উঠতো, উনি বুঝতেন হায় রে এই কাজ তো আমি করেছি, তিনি নিজেকে শুধরে নিতেন। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংশোধন করা শুধরানোর নীতি ছিল তিনি কাউকে নাম ধরে হিট করে মনে কষ্ট দিয়ে অ্যাগ্রেসিভ ওয়েতে শুধরাতে চাইতেন না, কি অন্যায় করেছে ওই অন্যায়টা তুলে ধরতেন, যেটা তো মহা অন্যায়, তোমাদের মধ্যে তোমাদের কি হলো, হোয়াট হ্যাপেন টু ইউ, হোয়াটস রং উইথ ইউ, তোমাদের কী সমস্যা, তোমাদের অনেকে নাকি এমন এমন করে, এটা তো ঠিক নয়। সো এই কাজটা যে অন্যায় এটা যে ঠিক নয়, এখান থেকে কীভাবে শুধরাতে হবে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, কিন্তু তুমি এটা করেছো, তুমি খারাপ, তুমি মহা অন্যায়কারী, তুমি পাপী, তুমি অমুক তমুক, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন না। তো কাউকে শুধরানোর নিয়ম হচ্ছে এটা। সো আমরা যেন এটা খেয়াল করি, আমরা যখন দাওয়া কাজ করব আমরা যেন কোমল ভাষায় করণে সেখানে এই দরদ মাখা একটা ভাব নিয়ে যেন কথা বলি, তাহলে দেখা যাবে আপনার শত্রু সেও আপনার বন্ধু হতে বাধ্য। আপনি যখন হৃদয় ভরা ভরা ভালোবাসা নিয়ে যখন আপনি মানুষকে দাওয়া দিবেন, মন থেকে যখন বলবেন মানুষের মনে যেয়ে সেটা টাচ করবে। এবং আমাদের এটাই বেশি এখন দরকার যে ইসলামের সৌন্দর্যগুলো যেন আমরা তুলে ধরতে পারি, মধ্যম পন্থার সৌন্দর্য। এভাবে ভারসাম্যপূর্ণ আলোচনা যদি করি তাহলে নিঃসন্দেহে আমাদের এই দাওয়া কাজে আরও বেশি বারাকা হবে, আরও মানুষজন বেশি উপকৃত হবে, ইসলামের প্রতি মানুষ আরও বেশি আগ্রহী হয়ে উঠবে ইনশাআল্লাহ। এবং আমরা সমাজেও তো দেখি যারা কোমলভাষী তাদেরকে সবাই পছন্দ করে, যারা রূঢ়ভাষী কর্কশভাষী হ্যাঁ শর্ট টেম্পার্ড এদেরকে কেউ পছন্দ করে না। সো একজন দায়ীর অনেক গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য হচ্ছে যে ওনারা কোমলভাষী হবেন। আচ্ছা, তিন নম্বর আরেকটা বিষয় শেয়ার করতে চাই, সেটা হচ্ছে এটা আমরা অনেক সময় করে ফেলি যে আমরা অন্যকে কাঠ গড়ায় দাঁড় করাতে খুব পছন্দ করি, মানে অন্যকে জাজ করি খুব বেশি, ও কাফের, ও বাতেল, ওনার এই সমস্যা, ও শেষ হয়ে গেল, ওই দল শেষ হয়ে গেল, ওই দলের এই সমস্যা, এই দলের এই সমস্যা, এরকম করতে করতে অন্যদেরকে কাঠ গড়াতে দাঁড় করাতে আমরা খুব পছন্দ করি। কিন্তু দরকার ছিল নিজেকে কাঠ গড়ায় দাঁড় করানো। আমরা উপদেশ দিতে পছন্দ করি কিন্তু উপদেশটা আমি কতটুকু গ্রহণ করতে পারলাম ওইটা খেয়াল করি না, এটা কিন্তু খুব বেশি দরকার। দায়ীদের এই পজিশনটা খুবই পিচ্ছিল এবং স্পর্শকাতর, কারণ একজন দায়ী প্রতিদিন স্টেজে উঠে উঠে অনেক নীতিবাক্য আওড়ায়, আমরা অনেক নীতির কথা মানুষকে শোনাই যে এটা করুন, এমনভাবে করুন, আসুন সমাজ পরিবর্তন করি, আসুন সুন্দর হই, কিন্তু এই সুন্দর উপদেশ আসলে আমি ধারণ করতে পেরেছি কি না, আমার আত্মোন্নয়ন কতটুকু হচ্ছে, এটা কিন্তু অনেক বড় একটা প্রশ্ন। এজন্য আমরা যারা দায়ী আমরা যেন আমাদেরকেও কাঠগড়াতে দাঁড় করাই, এবং আমরা যেন ভাবি যে আসলে এই যে নাসিহাত মানুষকে দিচ্ছি এই নাসিহাতটা আমি নিজের মধ্যে কতটুকু ধারণ করতে পেরেছি, এটা কিন্তু খুব দরকার প্রিয় ভাইরা। আমি আসলে হাজার হাজার মানুষ হয়ে গেল আমাকে স্লোগান দিয়ে মানুষ বাহবা দিচ্ছে, আমার মন্ত্রমুগ্ধ করা আলোচনা শুনে মানুষ অবাক হচ্ছে, সারা রাত আমি এই আলোচনা করে আসলাম, কিন্তু এই চমৎকার কথাগুলো এগুলো আমি আসলে আমার জীবনে কতটুকু বাস্তবায়ন করতে পারছি বা করছি এটা কিন্তু খুব দরকার। আমি মানুষকে আখিরাতমুখী হতে বলছি কিন্তু আমি কতটুকু আখিরাতমুখী, আমি শেখাচ্ছি যে লেনদেনে স্বচ্ছ থাকাটা হচ্ছে ইসলাম, একজন দায়ী হিসেবে আমার লেনদেন কতটুকু স্বচ্ছ, কথা কাজে যদি মিল না থাকে, আমরা আলোচনায় বলছি যে এটা মুনাফিকের আলামত, আমার কথা এবং কাজে কতটুকু মিল। সো আমাদেরকে আমাদের নিজেদেরকেও কাঠগড়ায় একটু দাঁড় করানো উচিত, আমরা কতটা চারিত্রিক পরিচ্ছন্নতা অর্জন করছি, ডু আই লিভ এ চেস্ট লাইফ অর ডিসেন্ট লাইফ, এটা কিন্তু আমাদেরকে এগুলো প্রশ্ন করা উচিত। এবং এগুলো থেকেই মানুষ বেশি ইনফ্লুয়েন্সড হয়, আপনি কল্পনা করতে পারবেন না আপনার চলা বলা কথাতে মানুষ কত বেশি ইনফ্লুয়েন্সড হবে, আপনি যেই যে আমরা ওরালি দাওয়া করছি মৌখিকভাবে মানুষকে দাওয়াত দিচ্ছি, এটার চেয়ে বেশি ইনফ্লুয়েন্সিয়াল হচ্ছে যে আপনাকে দেখে মানুষ যেটা শিখবে ওইটা মানুষের মধ্যে ইম্প্যাক্ট পড়ে খুব বেশি।
ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার সাথীদেরকে প্রায় একটা কথা বলতেন যে কুনু দুআতান ইলাল্লাহি ওয়া আনতুম সামিতুন, তোমরা আল্লাহর রাস্তায় দাওয়াতি কাজে বের হয়ে যাও এমন অবস্থায় যে তোমরা চুপ, কোনো কথা বলবে না। ওনার সাহাবারা ওনার সাথীরা বললেন কিলা ওয়া কাইফা দালিক হে আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন এটা আবার কীভাবে সম্ভব? আমাদেরকে দাওয়াতি কাজ করতে বলেন, দাই ইলাল্লাহ হয়ে ময়দানে ছড়িয়ে পড়তে বললেন, আবার বললেন যে আমরা যেন চুপ থাকি। তো চুপ থাকলে দাওয়া কাজ করবো কীভাবে? উমরে ফারুক বললেন বি আখলাকিকুম, তোমাদের আখলাক দিয়ে দাওয়াতি কাজ করবে। সুবহানাল্লাহ, তোমাদের আখলাক দিয়ে মানুষের হৃদয় জয় করবে, আপনার কথায় আপনার আচরণে আপনার লেনদেনে মানুষ শিখবে। আপনার আখলাক থেকে মানুষ যতটা বেশি ইনফ্লুয়েসড হবে আপনার কথায় অত বেশি ইনফ্লুয়েসড হবে না। মানুষ যখন দেখবে যে আপনি সময় মতো নামাজটা পড়েন অ্যাজ এ দায়, যখন দেখবে যে আপনি যা বলেন তাই করেন, আপনি আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখেন, আপনি ঘরে খুব রহম দিলের একজন মানুষ, আপনি কাউকে ঠকান না, আপনি সবার জন্য হৃদয়ে ভরা ভালোবাসা রাখেন, সবার সবার কল্যাণ আপনি কামনা করেন, সো আপনার এই গুড অ্যাটিচিউডগুলো দেখে আপনার আখলাকগুলো দেখে মানুষ শিখবে। এটাই আপনার দাওয়া, এটা সবচেয়ে পাওয়ারফুল দাওয়া এবং এটাই কিন্তু খুবই ইফেক্টিভ দাওয়া এবং নিজের এই আচরণ দিয়ে কিন্তু মেসেজ পৌঁছানো খুব বেশি সহজ। সো সম্মানিত ভাইয়েরা, আমরা নিজেদেরকেও যেন একটু মাঝে মাঝে আত্মসমালোচনা করি যে এই যে আমি দায়ী, আমাকে মানুষ নসিহত করতে বলে, উপদেশ দিতে বলে, মানুষকে কীভাবে ভালো করা যায়, কীভাবে সমাজটাকে সুন্দর করা যায়, মানুষকে সুন্দর হতে আমি বলি, কিন্তু আমি আসলে নিজেকে কতটা সুন্দর করতে পেরেছি, এই বিষয়গুলো কিন্তু আমাদের ভাবা দরকার। একজন দায়ী হিসেবে আমি কোরআনের কথা বলি, আমি কোরআনের ধারাবাহক, তাই বলে আমি কি নীতির ঊর্ধ্বে, আমি আইনের ঊর্ধ্বে, আমি কি নৈতিকতা মোরাল ভ্যালিউজ এগুলোর ঊর্ধ্বে? না, সবার আগে এগুলো আসলে আমার মধ্যে অ্যাপ্লাই করা উচিত, যাতে করে আমি আমার নিজেকে সুন্দর করতে পারি, আমি যা বলি আমি যেন তা ধারণ করতে পারি, সবসময় নিজেকে রিমাইন্ডার দেয়া, সবসময় নিজেকে কাঠগড়ায় দাঁড় করিয়ে নিজের সাথে এই বোঝাপড়াটা সেরে নেয়া। আমার মনে হয় এভাবে আমরা নিজেদেরকে আরও সমৃদ্ধ করতে পারি। তরুণ দায়ী ভাইদের জন্য আরও কয়েকটা কথা বলবো, সেটা হচ্ছে আমরা যখন কথা বলবো আমার মনে হয় বাস্তবসম্মত কথাগুলো বলা উচিত, যেটা বাস্তবতার সাথে যায় না এরকম কথা বলে যেন আমরা লোকজনদেরকে বিভ্রান্ত না করি। আমি যে আয়াত দিয়ে আলোচনা শুরু করেছিলাম যে উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা ওয়াল মাউইদাতিল হাসানা, হিকমা আর চমৎকার উপদেশের মাধ্যমে দাওয়াত দাও। এই হিকমাতটা কী? হিকমাত হচ্ছে নলেজের সাথে যখন কমন সেন্স যুক্ত হয় ওইটা হিকমাত। নলেজ হচ্ছে কোরআন সুন্নাহ, আর কমন সেন্স হচ্ছে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যা দিয়ে দিয়েছেন এটা হচ্ছে কমন সেন্স। তো এই কোরআন সুন্নার কথাগুলো আমরা কমন সেন্সের থ্রুতে আমরা বুঝে এবং কমন সেন্স দিয়ে যখন মানুষকে বুঝাবো তখন এটা উইজডম প্রজ্ঞা হিসেবে রূপ নেবে এবং তখনই সেটা মানুষের হৃদয়ে টাচ করবে। সো এই বাস্তবসম্মত কথা আমাদের বলা দরকার। আরেকটা বিষয় হচ্ছে টু দ্য পয়েন্টে কথা বলা, এটাও খুব জরুরি। আমরা দেখা যায় যে বিষয়ের ভেতরে আমরা থাকি না, এদিক সেদিক কথা খুব বেশি বলি, এটা অনুশীলনের বিষয়। প্রেসাইজ কথা বলা, আম্বিয়া আলাইহিমুসসালাম ওনাদের দাওয়াতে জিন্দিগি যদি আমরা দেখি যে ওনারা খুব প্রেসাইজ কথা বলতেন, অল্প কথা কিন্তু এটার ইম্প্যাক্ট ছিল খুব বেশি। এবং আরবিতে বলা হয় খৈরুল খেলামি ইমা খল্লা ওয়া দাল্লা ওয়ালাম ইয়াতুল ফায়ামাল্লা, অর্থাৎ সবচেয়ে সুন্দর কথা হচ্ছে যেটা খুব কম কম বলা হয় কিন্তু এটার প্রভাব থাকে বেশি, ফলে মানুষ বিরক্ত হয় না, মানুষ এটা থেকে অনেক কিছু শিখতে পারে। সো প্রেসাইজ কথা বলার অভ্যেস করা, পাশাপাশি সহজ সাবলীল উপস্থাপনের চেষ্টা করা, এটা খুব দরকার, সহজ করে উপস্থাপনের চেষ্টা করা, এটা অনুশীলনের ব্যাপার। এটা অনুশীলন প্র্যাকটিস করতে করতে একটা মানুষের মধ্যে আসে, সহজ করে কইতে আমায় কহ যে, সহজ করে যায় না কওয়া, সহজে সহজ করে আসলে বলাটা অত সহজ না, ওইটা অনুশীলন করতে হয়, প্র্যাকটিস করতে হয়। সো ইসলামের বাণীগুলো যখন আমরা প্রচার করব, কোরআন সুন্নাহর কথা যখন প্রচার করব, এটা যতটা সহজ সিম্পল ইজি অ্যান্ড স্মুথলি যেন আমরা এটা প্রচার করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় বলতেন ওনার সেই আশা জাগা নিয়ে বাণী, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, বাশশিরু ওয়ালা তুনাফফিরু, তোমরা সহজ করো কঠিন করো না, সুসংবাদ দাও মানুষকে, দিন থেকে ভাগিও না, ভয় দেখিও না। আমরা ভয় দেখাই বেশি, কঠিন করি বেশি, আমরা যেন সহজ করি। এবং সূরা হাজে আল্লাহ তাআলা বলেছেন ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ, এই ধর্মে ইসলামে আমি কোনো কাঠিন্যতা রাখিনি, জটিলতা রাখিনি। কাঠিন্যতা জটিলতা এগুলো আসলে আমরা তৈরি করি, ইসলাম আমাদের জন্য কোনো জিনিস জটিল করে উপস্থাপন করেনি। তরুণ দায়ীদের উদ্দেশ্যে সর্বশেষ যে কথাটা সেটা হচ্ছে আমাদের যুবক ভাইরা গত কয়েক বছর আমরা দেখেছি যে তাফসির প্রোগ্রামে খুব বেশি আসে, মানে যারা শ্রোতা তাদের মধ্যে
যুবক শ্রেণী অনেক বেশি, তো এটা অনেক আশাব্যঞ্জক একটা দিক। তো সেক্ষেত্রে যুবকদেরকে উদ্দেশ্য করে যদি দায়ীরা কথা বলেন, তখন সমাজে এই পরিবর্তনটা খুব চোখে পড়ার মতো হবে, মানে তরুণরা যুবকরা সমাজে কী কী ক্রাইসিস ফেস করছে সেটা অ্যাড্রেস করা আলোচনাগুলোতে। যেমন বেকারত্ব তাদের একটা বড় সমস্যা, কর্মসংস্থান নিয়ে তাদের সমস্যা থাকে, অনেক যুবকরা মানে পর্ণাসক্তিতে আছে, কেউ মাদকাসক্ত, কেউ পর্ণাসক্ত, কেউ টাইমলি ম্যারেজ নিয়ে চ্যালেঞ্জ ফেস করছে, ইউনিভার্সিটিতে ঢুকে অনেকে রিলেশনশিপে জড়ায় যাচ্ছে, এই যে তাদের নানা ধরনের সামাজিক ব্যক্তিগত জীবনে উঠতি বয়সে তরুণদের যে সমস্যা, এই সমস্যাগুলোর সমাধান কোরআন সুন্নাহর আলোকে কীভাবে দেয়া যায়, এই কথাগুলো যদি আমরা মাঠে ময়দানে বেশি বেশি বলি, তাহলে আমাদের এই ইয়াং সোসাইটি, আমাদের তরুণ সমাজ, তারা পথ হারা হবে না, বরং তারা ইসলামের প্রতি আরও বেশি আগ্রহী হবে। এই ছোটোখাটো কয়েকটি বিষয় আমার মাথায় এসেছিল, আমি ভাবলাম যে আমার কলেজের টুকরা তরুণ দাই ভাইদের উদ্দেশ্যে একটু শেয়ার করি, যাতে করে এটা আমার জন্য একটু রিমাইন্ডার হয় এবং আমার ভাইদের জন্য রিমাইন্ডার হয়। এবার আমি কিছু সমস্যা নিয়ে, কিছু সমস্যা আমার চোখে ধরা পড়েছে, আমি ফিল করছি যে এগুলো আপনাদের সাথে শেয়ার করা উচিত, বর্তমানে দায়ীদের মাঝে পরিলক্ষিত কিছু সমস্যা। আমি এখানে জেনারেলাইজ করছি না, সব দায়ীদেরকে আমি এক পাল্লায় মাপছি না, অনেক ভালো ভালো দায়ী আছেন যারা আইডিয়াল দায়ী, আদর্শ দায়ী, আমি নিজে তাদেরকে ফলো করি, তাদের কাছ থেকে অনেক কিছু শিখি, তাদের আলোচনা শুনি, আমি জেনারেলাইজ করে সবাইকে এক পাল্লায় আনছি না, কিন্তু আমার কাছে কেমন যেন মনে হচ্ছে এই সমস্যাগুলো বর্তমানে দাওয়া অঙ্গনে প্রকট হারে দেখা দিচ্ছে। এক নম্বর যেটা আমার কাছে ফিল হয়েছে, সরি টু সে, সেটা হচ্ছে অনেক দায়ী ভাইদের মধ্যে আমার মনে হচ্ছে যে ভাইরাল হওয়ার একটা মানসিকতা এটা এটা দেখা যাচ্ছে নানাভাবে। এটা আমরা দেখতে পাচ্ছি যে ভাই কী করে ভাইরাল হওয়া যায়, কী করে পপুলার হওয়া যায়, এটা নিয়ে একটা অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে আমাদের অনেকের মধ্যে। সো এই এই অভ্যাসটা আমাদেরকে পরিহার করতে হবে, কারণ ভাইরাল যদি হতে চাই আমরা, আসলে আল্লাহর কাছে ভাইরাল হওয়া উচিত, পপুলার যদি হতে চাই আল্লাহর কাছে পপুলার হওয়া উচিত। পৃথিবীতে এই জমিনে অনেক বিখ্যাত লোক আছে, আসমানে তারা অখ্যাত, আর এই জমিনে অনেক অখ্যাত লোক আছে যারা আসমানে বিখ্যাত। সো আমরা যেন আসমানে বিখ্যাত হতে পারি, আল্লাহ তাআলার কাছে আমি কতটুকু পপুলার, আল্লাহ তাআলার কাছে আমি কতটুকু মুকাররাব, পছন্দনীয়, দ্যাট শুড বি আওয়ার কনসার্ন। তাহলে এই দাওয়া কাজ থেকে বারাকা হবে, এটার ইনপুটটা মানুষের হৃদয়ে টাচ করবে। কিন্তু যখন আমি শুধু ভাইরাল হতে চাচ্ছি, পপুলার হতে চাচ্ছি, এটা কিন্তু আমার এখলাসকে একেবারে নষ্ট করে দিচ্ছে। সো এটা আমার এবং আপনাদের সকলের প্রতি রিমাইন্ডার, আমরা যেন শয়তানের ফাঁদে পা না দিই, আমরা যেন এই অসুস্থ প্রতিযোগিতা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারি। আরেকটি সমস্যা দেখা দিচ্ছে, সেটা হচ্ছে অনেকের মধ্যে এই মানসিকতা যে কত বেশি আমার ভিউ হলো, আমার কত বেশি ভিউ হলো, কত লাইক হলো, কত ফলোয়ার হলো, আমার মাহফিলে কত লোক হলো, এই যে সংখ্যা দিয়ে সফলতাকে জাজ করা, এটাও একটা অসুস্থ প্রতিযোগিতা। সংখ্যা দিয়ে কখনোই ইসলামে সফলতা, সাকসেস, আল্লাহর নৈকট্য প্রাপ্তি, আল্লাহর সন্তুষ্টি এগুলো বিবেচিত কখনোই হয় না। হ্যাঁ, আমাদের কারো মাহফিলে অনেক লোক এসেছে, লক্ষ লোক এসেছে, আলহামদুলিল্লাহ, লক্ষ মানুষের কাছে আমি কথা পৌঁছাতে পেরেছি, দ্যাটস ইট, এতটুকুই আল্লাহ শুকরিয়া করার বিষয়। কিন্তু কত ভিউ হলো, কী করে ভিউ বাড়ানো যায়, কী করে এটা করা যায়, এরকম অস্থিরতা, একটা নেশার মতো টেন্ডেন্সি যদি আমাদের মধ্যে কাজ করে, তাহলে আমাদের সওয়াবগুলো, আমাদের আখিরাতের এই আজরগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। সাময়িক এই দুনিয়ার এই ফ্যান্টাসির জন্য যেন আমরা আমাদের আখিরাতের আজরগুলো নষ্ট না করি। দায়ীদের জন্য সর্বশেষ কথা হচ্ছে, ভেরি সরি টু সে, আমি সাধারণত এই বিষয়টা নিয়ে কথা বলতে খুবই বিব্রত বোধ করি, অস্বস্তি বোধ করি, এবং এইসব বিষয় নিয়ে আমি সাধারণত কথা বলি না, এগুলো আমার কমফোর্ট জোনের বাইরে। কিন্তু ইদানিং প্রায় এগুলো শুনছি বিভিন্ন জায়গায়, এবং যেটা খুব খারাপ একটা অবস্থা ধারণ করছে সেটা হচ্ছে, দাঈল আল্লাহ হিসেবে যারা তাফসিরের ময়দানগুলোতে যান, তাদেরকে আলোচনা শেষে তাদেরকে অনারেরিয়াম দেওয়া হয়, সম্মানী দেওয়া হয়, আলহামদুলিল্লাহ, এটা এটা জায়েজ। এবং আমরা সবসময় উৎসাহিত করি যারা অর্গানাইজিং কমিটি, তারা যাতে আলেমুল আমাদেরকে সম্মান করে, একটা দীর্ঘ পথ পাড়ি দিয়ে ওনারা ওনাদের সময় স্যাক্রিফাইস করে, এনার্জি স্যাক্রিফাইস করে একটা প্রোগ্রামে লেকচার দিতে এসেছেন। সো এটা খুবই স্বাভাবিক যে তাদেরকে একটা অনারেরিয়াম এখানে করতে হয়, একটা সম্মানী দিতে হয়, এবং আলহামদুলিল্লাহ বাংলাদেশের লোকজন বা অর্গানাইজিং কমিটির ভাইয়েরা অনেক সম্মান করে আলেমদেরকে। তো এটা কোনো প্রোগ্রামে হয়তো অনারেরিয়াম বেশি হতে পারে, কম হতে পারে, এটা আল্লাহ বারাকা দিয়ে দিবেন, চেক অ্যান্ড ব্যালেন্স হয়ে যায়। কিন্তু এটাকে একটা দর কষাকষির পর্যায়ে নিয়ে যাওয়া, এটা নিয়ে ঝগড়ার পর্যায়ে যাওয়া, গরুর বাজারের মতো দর কষাকষি করা, আস্তাগফিরুল্লাহ,
এই মানসিকতা যদি আমরা বিল্ড আপ করি, তাহলে কিন্তু আমাদের সব শেষ, দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। আমার মাকসাদ, কোন দাঈর মাকসাদ যদি হয় এই শুধু এই হাদিয়া, এই সম্মানই বা অনারেরিয়াম, তাহলে তার দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। সো এই জায়গাটাতে যেন আমরা ভুল না করে ফেলি, এটাকে একটা দর কষাকষির জায়গায়, একটা বিশ্রী অবস্থা যেন আমরা না নেই। আলহামদুলিল্লাহ, আলেমদেরকে লোকজন অনেক সম্মান করে, এই যে সম্মান এটা আসে, এটার উপরে আমার মনে হয় সন্তুষ্ট থাকা উচিত, এটা দর কষাকষির পর্যায়ে নেওয়া উচিত না। সর্বশেষে যারা অর্গানাইজিং কমিটি, তাদের উদ্দেশ্যে দু একটা কথা বলে আমি আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। শুরুতে আমি বলেছি যে শীতের সিজনে আমরা যে তাফসির প্রোগ্রামগুলো হয় বাংলাদেশে দাওয়া কাজকে বেগবান করার জন্য বা কোরআনের দাওয়াকে পৌঁছে দেওয়ার জন্য, এটা অনেক বড় একটা মাধ্যম আলহামদুলিল্লাহ। এবং এই তাফসির মাহফিলের মাধ্যমে অনেক বিশাল খেদমত হচ্ছে বাংলাদেশের জমিনে, এবং এই এই ময়দানটা খুবই উর্বর একটা ময়দান আলহামদুলিল্লাহ। সো এই মহান কাজের সাথে যে সমস্ত অর্গানাইজিং কমিটি জড়িত, আপনারাও এই মহান কাজের গর্বিত অংশীদার, আপনারাও সৌভাগ্যবান। বিভিন্ন মাদ্রাসার উদ্যোগে তাফসির প্রোগ্রামগুলো হয়, অনেক মসজিদের উদ্যোগে, অনেক যুব সমাজের উদ্যোগে, অনেক ইসলামী কাফেলা বা সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে তাফসির প্রোগ্রামগুলো হয়। সো অর্গানাইজিং কমিটির যে ভাইরা আছেন, তাদেরকেও আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই যে আপনাদের এই কষ্ট, এই শ্রমের কারণেই কিন্তু কোরআন সুন্নার কথাগুলো সহজেই পৌঁছে যাচ্ছে মানুষের কাছে। দাঈল্লাহ ভাইদের ব্যাপারে যে অবজারভেশনগুলো শেয়ার করলাম, তার পাশাপাশি যারা মাহফিলের অর্গানাইজিং কমিটি তাদের কাছেও আমি কয়েকটি ব্যাপার একটু শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যারা অর্গানাইজিং কমিটি তাদের মধ্যেও যেন লোক দেখানো মানসিকতাটা না থাকে, শো অফের মানসিকতাটা দায়ীদের যেমনি পরিত্যাগ করা উচিত, অর্গানাইজিং কমিটিরও পরিত্যাগ করা উচিত। অনেক আয়োজক কমিটির এরকম একটা ভাব থাকে যে অনেক বড় প্রোগ্রাম করব, দেখাই দিব আমরা, অমুককে নিয়ে আসব, লক্ষ লক্ষ লোক হয়েছে, মিডিয়া কাভারেজ হয়েছে। তো এরকম লোক দেখানো মানসিকতাটা আসলে ঠিক না, কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে কোরআনের বাণীকে প্রচার করা, আল্লাহর দিনকে প্রচার করা এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। ফলে আমাদের মধ্যে যেন এই টেন্ডেন্সি না আসে যে আমরা দেখাই দিব, পুরো এলাকা আমরা গরম করে দিব, সারা বাংলাদেশকে আমরা দেখাই দিলাম, ওই প্রোগ্রামের চেয়ে বড় প্রোগ্রাম হয়েছে, ওইটার চেয়েও লোক বেশি হয়েছে, এইরকম টেন্ডেন্সি যেন আমাদের না থাকে। দ্বিতীয় যে কথাটি বলবো সেটি হচ্ছে যারা আয়োজক কমিটি তাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা মেহরবানি করে যেখানেই প্রোগ্রামের আয়োজন করেন ওখানকার স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়ে, তাদের সহযোগিতা নিয়ে প্রোগ্রামগুলো করবেন। কারণ একটা প্রোগ্রাম যে কোনো এলাকায় করতেই হবে এটা যে ফরজ, ওয়াজিব এমন কিছু না, কিন্তু যদি প্রশাসনের অনুমতি ছাড়া যদি আপনারা প্রোগ্রামের অ্যারেঞ্জ করে ফেলেন, সেখানে প্রশাসন এসে যদি বাধা দেয়, বিশৃঙ্খলা সৃষ্টি হয়, সেটার ইম্প্যাক্টটা কিন্তু অনেক বড়। সো সেটা সামাল দিতে পারাটা অনেক কষ্ট হয়ে যাবে। সো নিঃসন্দেহে যে কোনো প্রোগ্রাম যখন আপনারা থ্রো করবেন, সেটা স্থানীয় প্রশাসনের জনপ্রতিনিধি যারা আছে, পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন থেকে শুরু করে সবার কাছ থেকে অনুমতি নিয়ে আপনারা করবেন। সর্বশেষ কথা হচ্ছে যখন আপনারা আলোচক ইনভাইট করবেন, সেক্ষেত্রে আমি রিকোয়েস্ট করব যে এটাও আপনাদের দায়িত্ব যে আপনারা কাদেরকে আলোচক হিসেবে ইনভাইট করবেন। আমার মনে হয় প্রাইমারি কোয়ালিটি হিসেবে যাদের এলম আছে, আমল আছে, বিশ্লেষণ ধর্মী যোগ্যতা আছে এবং উন্নত চরিত্রের অধিকারী যারা, তাদেরকে প্রায়োরিটি দেওয়া উচিত। আমি আবারও রিপিট করছি, যাদের এলম আছে, কোরআন সুন্নার জ্ঞান আছে, সে অনুযায়ী তাদের মধ্যে আমল আছে, বিশ্লেষণ ধর্মী যোগ্যতা আছে এবং সবশেষে উন্নত চরিত্রের অধিকারী যারা, এই জাতীয় লোকদেরকে যদি আমরা আমাদের তাফসির প্রোগ্রামগুলোতে ইনভাইট করি, তাদের কথার প্রভাব আমাদের হৃদয়ে অনেক বেশি হবে, এতে মানুষ বেশি উপকৃত হবে। এটা হচ্ছে প্রাইমারি কোয়ালিটি। যারা আলোচনা করেন তাদের জন্য কিছু সেকেন্ডারি কোয়ালিটি থাকে, যেটা হলে খুব ভালো হয়, অ্যাড অনস বলে এগুলোকে, এটা আরও ভ্যালিউ অ্যাড করে। যেমন সুন্দর কণ্ঠ, আলহামদুলিল্লাহ, এটা যদি কোনো দায়ের হয় এটা তো নূরুন আলা নূর। সম্মোহনী শক্তি, যার কথা শুনে মানুষ আকৃষ্ট হয়, বা শ্রোতা ধরে রাখার ক্ষমতা বা কৌশল, এগুলো যাদের জানা থাকে, এই কোয়ালিটিগুলো যদি থাকে, সুন্দর কণ্ঠ, সম্মোহনী শক্তি, শ্রোতা ধরে রাখা বা আসর জমানোর কৌশল, বিশাল অডিয়েন্সকে ধরে রাখার মতো কৌশল, এগুলো যদি দায়ের মধ্যে থাকে তাহলে এটা হচ্ছে এক্সট্রা কোয়ালিটি আলহামদুলিল্লাহ, যেটা আল্লাহ তালা সবাইকে দেন না, যাদেরকে আল্লাহ তালা দিয়েছেন তারা সৌভাগ্যবান। সো এগুলো যদি থাকে তাহলে তো নূরুন আলা নূর, এর চেয়ে সুন্দর আর হয় না। কিন্তু আমাদেরকে প্রাধান্য দিতে হবে এলেম আছে কিনা, আমল আছে কিনা, বিশ্লেষণ ধর্মী যোগ্যতা আছে কিনা এবং উন্নত চরিত্রের অধিকারী কিনা। এখন ধরেন একজন আলোচকের অসাধারণ কণ্ঠ, সম্মোহনী শক্তি, মাঠ গরম করতে পারে, মাঠ জমা রাখতে পারে, এখন তার নাই এলেম, নাই আমল, নাই বিশ্লেষণ করার ক্ষমতা, অ্যানালাইসিস করার ক্ষমতা,
না আছে ভালো উন্নত চরিত্রের অধিকারী সে। ফলে এই ধরনের শুধু শুধু কণ্ঠ দেখে, শুধু মাঠ গরম করা বা শ্রোতা ধরে রাখার কোয়ালিটি দেখে যদি আমরা আলোচককে ইনভাইট করি, তাহলে দেখা যাবে যে এটার যে ইনপুট হবে এটা হবে বিধ্বংসী, ভয়ঙ্কর। এবং এটাই সমাজে হচ্ছে এখন বেশিরভাগ ক্ষেত্রে। সো অর্গানাইজিং কমিটি যারা আছেন তারাও এই দায়ভার থেকে একেবারে মুক্ত নয়, তাদেরকেও এই বিষয়গুলো খেয়াল রাখা উচিত। নিয়ম মেনে প্রশাসনের অনুমতি নিয়ে প্রোগ্রাম করা, যোগ্য পোটেন্সিয়াল কারিশমাটিক দায়ী যারা আছে তাদেরকে ইনভাইট করা, যাতে করে তাদের কথা শুনে মানুষ উপকৃত হতে পারে। সম্মানিত শুধু এই ছিল সংক্ষিপ্ত পরিসরে আমার আজকের লাইভটি। আমি যতগুলো কথা বললাম, আল্লাহ তাআলা প্রথমে আমাকে নিজেকে আমল করার তৌফিক দান করুক, সবগুলো কথা আমার জন্য রিমাইন্ডার। পাশাপাশি আমি ব্যক্তিগতভাবে যেটা পার্সোনালি ফিল করেছি আমার প্রিয় তরুণ দাঈ লাল্লা ভাইদের উদ্দেশ্যে, সেটি আমি শেয়ার করেছি। আশা করি কথাগুলো থেকে আমরা সবাই উপকৃত হতে পারবো। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। তাফসির প্রোগ্রামের যে ধারাবাহিকতা, এই যে কোরআন সুন্নার বাণী প্রচারের যে উর্বর ময়দান, আমাদের বুদ্ধিহীনতা বা আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে না পারা কিংবা আমাদের অযোগ্যতা, আমাদের অদূরদর্শিতার কারণে যেন আমরা এই কোরআনের বাণী প্রচারের উর্বর ময়দানটিকে যেন আমরা কখনোই নষ্ট না করি, এটাকে যেন আমরা হারিয়ে না ফেলি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার সন্তুষ্টির পথে পরিচালিত করুন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন, নিরাপদে রাখুন। দোয়া করবেন সবাই আমার জন্য, আমিও দোয়া করি আপনাদের সবার জন্য। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Be a part of our vision. Do listen and share the khair. Be with our official social media handle for latest updates.